টানেলের বিশেষত্ব হচ্ছে টানেল ফার্স্ট টাইম আন্ডার রিভার টানেল এটা, ঠিক আছে, আর এটা এশিয়ার ডিপেস্ট মেট্রো স্টেশন। তো এই টানেলের বিশেষত্ব এই যে আমরা টানেলে গঙ্গার নিচে যখন মেট্রো যাবে কোনো কারণে কোনো ইমার্জেন্সি হলে আমরা টানেলের স্টেজ ওয়াইজ একটা ওয়াকওয়ে বানিয়ে দিয়েছি, বানিয়ে রাখা আছে দেখবেন এখানে ওয়াকওয়ে, প্যাসেঞ্জারকে ইমার্জেন্সি রেস্কিউ করা আর প্যাসেঞ্জার ডাইরেক্ট ভেন্টিলেশন শ্যাফ্ট আফটার গঙ্গা রিভার, মানে আমরা ভেন্টিলেশন শ্যাফ্ট বানিয়েছি, তো ওখান থেকে প্যাসেঞ্জারকে রেস্কিউ করার মতো এখানে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। এছাড়া এখানে ওভার ক্রাউড হতে পারে, সেই জন্য আমরা চারটে প্ল্যাটফর্ম বানানো হয়েছে। আমাদের এখানে ফার্স্ট এড ফেসিলিটিস থাকবে, টয়লেট থাকবে, এছাড়া 7 লিফট, 28 এসকেলেটর, 52 স্টেয়ারকেসও আছে। এছাড়া পাবলিক স্টেয়ারকেস 13টা, আপনার 12টা ডেডিকেটেড ফায়ার করিডোর আছে। সবচেয়ে বেশি দেখা যায় যে মেট্রো সেইখানে সুসাইড পয়েন্ট, সেই ক্ষেত্রে এই স্টেশনে কি মূলত রয়েছে বিশেষত্ব? মূলত সুসাইডকে প্রিভেন্ট করার জন্য আমরা এখানে পিএসডি ডোর, মানে প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর বানানো হয়েছে। ট্র্যাকের সঙ্গে সম্পর্ক টোটালি বিচ্ছিন্ন থাকবে পাবলিকের, যখনই ট্রেন আসবে প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর খুলবে, তখনই প্যাসেঞ্জার ট্রেনে এন্ট্রি করতে পারবে। আর একটা জিনিস জানার ছিল যে এই যে হাওড়া স্টেশন তৈরি হয়েছে, হাওড়া স্টেশন কতটা লেন্থ রয়েছে সেটা একটু? হাওড়া স্টেশন লেন্থ হচ্ছে 210 মিটার, আর উপরে আপার কঙ্কর স্ল্যাবটা উইথ হচ্ছে 65 মিটার, একটু বেশি, তারপরে উইথ কমে গেছে, আর ডেপথ হচ্ছে 33 মিটার। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।